বিশ্বকাপের সব টাকা দান করছেন এমবাপ্পে। ফ্রান্সের জাতীয় দলের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে তার বিশ্বকাপ ফুটবল থেকে আয়ের পুরোটাই একটি চ্যারিটিতে দান করতে চলেছে। ক্রীড়া দাতব্য প্রতিষ্ঠানের ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা প্লেয়ার্স রেকর্ডার্স অ্যাসোসিয়েশনকে এমবাপ্পের বিশ্বকাপ খেলে 3,84,000 পাউন্ড তো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 4 কোটি এর পুরোটাই দান করে দিচ্ছেন বিশ্বকাপের সেরা উদীয়মান এই খেলোয়াড়। সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স যে 7টি ম্যাচ খেলেছে তার প্রতিটিতেই খেলেছেন এমবাপ্পে। প্রতি ম্যাচে অংশ নেয়ার জন্য তিনি 17,000 পাউন্ড করে পেয়েছেন আর চ্যাম্পিয়ন দলের সদস্য হিসাবে তিনি পেয়েছেন 2,65,000 পাউন্ড। গোটা টুর্নামেন্ট 7 ম্যাচে 4টি গোল করে নজর কেড়েছেন ফ্রান্সের এই 19 বর্ষীয় ফুটবলার। বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতিও তিনি পেয়েছেন। আরও একটি রেকর্ড ছুঁয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার কিংবদন্তি পেলের পর 1958 কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ।